বন্ধুরা, হেলদি বডি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। বরাবরের মতো আজকে আরও একটি নতুন ঔষধের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে যে ঔষধের রিভিউ নিয়ে আলোচনা করব তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঔষধটির নাম নাপা সিরাপ। এটি প্যারাসিটামল গ্রুপের ঔষধ। প্রতি 5 ml সিরাপে থাকে 120 mg প্যারাসিটামল। এ ঔষধটি বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি 60 ml এর বোতল। ঔষধটি সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখনও যদি আপনাদের মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনে চাপ দিন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ। নাপা সিরাপটি সাধারণত অনেকগুলো রোগের কাজ করে। এটি প্যারাসিটামল গ্রুপের ঔষধ। সাধারণত প্যারাসিটামল বললেই বুঝি জ্বরের ঔষধ, কিন্তু আসলে শুধু জ্বর না, জ্বর ছাড়াও অনেকগুলো রোগের উপর ঔষধটি কাজ করে। আসুন আমরা জেনে নেই যে কোনো যেসব রোগে বা সমস্যায় এ ঔষধটি সেবন করা যায়। এ ঔষধটি জ্বরের ক্ষেত্রে অত্যন্ত ম্যাজিক ড্রাগ হিসেবে কাজ করে। এছাড়া যে কোনো ধরনের ঋতু পরিবর্তনের জ্বর, ইনফ্লুয়েঞ্জা, সর্দি জ্বর, মাথা ব্যথা, দাঁত ব্যথা, আঘাতজনিত ব্যথা, মস্কে যাওয়ার ব্যথা ও শিশুদের টিকা দেওয়ার পরের যে জ্বরে ও ব্যথা হয়, সে সমস্ত ক্ষেত্রে নাপা সিরাপটি শিশুদের জন্য অত্যন্ত কার্যকরী। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রোগ নির্দেশনা দেওয়াই আছে। এখন আমরা জানব নাপা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সাধারণত নাপা সিরাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ঔষধটি খুবই সুসহনীয়, তবে কদাচিৎ ক্ষেত্রে এ ঔষধটি গ্রহণকালে বা গ্রহণের পর অ্যাসিডিটিতে বেড়ে যেতে পারে। এজন্য এই ঔষধটি অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে। তবে এই ঔষধটি খোলার পরে সিপি অর্থাৎ কর্ক ভালো করে লাগিয়ে রাখতে হবে এবং 1 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। এরপর কোনো অবস্থাতেই সেবন করা যাবে না। এখন আমরা জানব ওষুধের ডোজ সম্পর্কে। 3 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজনের জন্য 10 mg হিসাবে দিনে 3 থেকে 4 বার, 3 মাস ও বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে 1 বছরের নিচে 1/2 চামচ থেকে 1 চামচ দিনে 3 থেকে 4 বার, 1 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে 1 থেকে 2 চামচ দিনে 3 থেকে 4 বার, 6 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে 2 থেকে 4 চামচ দিনে 3 থেকে 4 বার, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 4 থেকে 8 চামচ দিনে 3 থেকে 4 বার। অথবা প্যারাসিটামল ট্যাবলেটটি বাজারে পাওয়া যায়, তা একটি করে 3 বেলা খাওয়াতে হবে। 6 বছর থেকে 12 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ট্যাবলেট খাওয়ানো যায়, তবে এক্ষেত্রে ট্যাবলেটটি অর্ধেক করে দিনে 3 বার খাওয়ানো যাবে। এখন আমরা জানব এই ঔষধটির দাম সম্পর্কে। বাজারে খুচরা মূল্য 20 টাকা, আপনার নিকটস্থ যে কোনো ফার্মাসিতে ঔষধটি পাওয়া যাবে। আশা করি
রিভিউ। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।